শুধুমাত্র তোমার টানে তোমার খোঁজে সিনা কমপ্লেক্সে কয়টা সিনেমা এবার আসতে চলেছে কয়টা সিনেমার জায়গা করে নিয়েছে তা আজকের ভিডিওতে একটু আলোচনা করব হক মাওলা সর্বনাশ এটা তো সিনের বাচ্চা প্রথমে নাম আসে রাজকুমার গ্রিন কার্ড কাজী মারুফের তারপরে কাজল রেখা জিনটু টু মেঘনা কন্যা দেয়ালের দেশ ওমর এবং আহারি জীবন তো বেশ কয়েকটা সিনেমায় কিন্তু জায়গা পেয়েছে এখন জায়গা পায়নি কোনটা তাকে নিয়ে একটু কথা বলতে হয় চোখের সিন্ধুকে শুধুমাত্র তোমার টানে তোমার খোঁজে আমি আসছি আমার চোখে পড়া যে কটা সিনেমা আমি মনে হচ্ছে যে আসছে না সিনেমা কমপ্লেক্স এর সোনার চর দুই নম্বরে লিপস্টিক পূজা চেরির তিন নম্বরে সাব মায়া দা লাভ এই তিনটা সিনেমা মোটামুটি ভাবে গণমাধ্যমে কিন্তু সারা ফেলেছিল কথা উঠেছিল কিন্তু এগুলো সিনেমা কমপ্লেক্স আসবে না এগুলো আমরা আমাদের আশেপাশে মহল্লা যেগুলো সিনেমা হল থাকে সেখানে দেখতে পারবো তো ওভারঅল বাংলাদেশে সব থেকে সিনেমা দখল করে নিয়েছে হলগুলোতে রাজকুমার এবং দ্বিতীয়তে নাম আসছে ওমর সিনেমাটি আটাইশটা সিনেমা হল দখল করতে পেরেছে এরপরে দর্শকদের ভিতরে একটা উত্তেজনা কাজ করছে যে আরেকটা সিনেমার দিকে সেটা হচ্ছে দেয়ালের দেশ এরপরে একটা সিনেমা এর মধ্যে সব থেকে ভালো লাগলো ফিরেছে তার সিনেমাকে নিয়ে সিনেমাটিও এবার দর্শক কথা হচ্ছে কেন এরকম সৃষ্টি হয়েছে তার পিছনে একটাই দিয়ে এতগুলো সিনেমা কখনোই দেওয়া উচিত না এটা একটু অন্যরকম লেগেছে প্রথম থেকে যে এতগুলো সিনেমা বলিউড এর মতন কোটি টাকার সেখানে কয়েক হাজার কোটি টাকার বিজনেস হয় সেখানে এতগুলো সিনেমা একসাথে প্রমোশন করা হয় না এতগুলো ভালো সিনেমা মুক্তি দেওয়া হয় না কিন্তু এবার বাংলাদেশ সাথ দেখিয়ে দিয়েছে যাক তো এখন কথা হচ্ছে এই কয়েকটা যে সিনেমা সিনেমা কমপ্লেক্সে মুক্তি পাচ্ছে তার মধ্যে সব আমার কাছে একটু চোখে পড়েছে আহারি জীবন যাকে নিয়ে আমি এখন পর্যন্ত কোন ভিডিওতে কথা বলি নেই এই সিনেমাতে ফেদোস আহমেদ পূর্ণিমা আপু এবং এর সাথে দেখা যায় জয় চৌধুরী তার একজন নায়িকা রয়েছে করোনাকে ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আমি কয়েকটা মিট পরে এই সিনেমার নতুন রিভিউ নিয়ে আসছি আপনাদের সামনে তো ওভারঅল বেশ কয়েকটা সিনেমায় তাহলে সিনেমা কমপ্লেক্সে জায়গা করে নিয়েছে এর মধ্যে আমার কাছে চোখে পড়ার মতন দেখার মতন সিনেমা হবে দেয়ালের দেশ ওমর রাজকুমার তারপরে একটা একটা করে রাখা যাবে তো বর এই তো ছিল গণমাধ্যমে সিনেমা কমপ্লেক্স এর জায়গা করে নেওয়ার মতন সিনেমা কয়েকটি রয়েছে তাকে নিয়ে আলোচনা আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই ডেড বডি সিনেমা অলরেডি এতগুলো সিনেমার সাথে কম্পিটিশন না দিয়ে চিন্তা ভাবনা করে পিছিয়ে দিয়েছেন ইকবাল সাহেব যেটা খুব ভালো কাজ ওকে টাটা আজকে এই পর্যন্ত